সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যুগটার বিধান আগের যুগের মতো না। তখন ছিল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, না দিলে তুমি জাহান্নামে যাইবা। এখন সৎ কাজের আসে আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে গেলে কিছু পরিবেশ এমন আছে তুমি জাহান্নামী হয়ে যাইবা। বদলে গেছে, তুমি নষ্ট হয়ে গেলা, তুমি নষ্ট হয়ে গেলা বলতে গেলে। অতএব ইমার্জেন্সি পিরিয়ডের বিধান একটু ভিন্ন হয়, এই সময়ের বহু বিধান ভিন্ন। এই জামানার মানুষদের এই এই শ্রেণীর জ্ঞানগুলো শিক্ষা করা, তাদের জন্যই এই জ্ঞানগুলো রাখা হয়েছে, তাদেরকে এটা শিখতে হবে যে আমার যুগটা কি, আমার যুগে আমার করণীয়টা কি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ইমার্জেন্সি পিরিয়ডে, যেখানে আমল দিয়ে ঈমান রক্ষা করতে পারছি না, অন্তত পর্যাপ্ত কোরআন হাদিস চর্চা করে যাতে ঈমানটা বাঁচিয়ে রাখতে পারি। বাইরের জগৎকে ভালো বানাতে তো পারবই না, ভালো বানাতে গেলে নিজে সহ নষ্ট হয়ে যাব। এ যদি হয় পরিবেশ, তাহলে নিজে ভালো থাকি, অন্তত নিজে নষ্ট না হলাম, এটাও একটা স্বার্থ রক্ষা হলো, এটাও একটা উপকার হলো বিশ্বের যে একটা ভালো লোক আছে এখানে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের শক্তির বাইরে চলে গেছে এমন কিছু আল্লাহ সেটা তাকে করতে বলেন না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, শক্তি যতটুকু কুলায় অতটুকু করবা, যেটা কুলাবে না ওটা তোমার সাধ্যের বাইরে চলে গেছে, আল্লাহর উপর ছেড়ে দাও, উনি বুঝবেন, তুমি তোমার সেফ সাইডে চলে যাও। আর রুজি রোজগারের অবস্থা, কোনো রুজি রোজগার এখন পাপাচার মুক্ত নাই। এই জন্য যদি বাপের কিছু জমি থাকে, কিছু তালুক থাকে, কিছু এমন সিস্টেম থাকে যে পাপে না জড়িয়ে আল্লাহ যা দেয় ওতে চলতেছে আলহামদুলিল্লাহ, নিজের বাগানের কিছু ফল ফসল, নিজের ক্ষেতের কিছু ধান ফসল, নিজের পুকুর আছে, হাওর বাওর আছে, কিছু মাছ, কিছু পশু আছে, এগুলো দিয়ে যদি কারো সংসার চলে যায় তার মতো সৌভাগ্যবান এই যুগে আর নাই। কারণ রুজি করতে পা দিবেন, পাপ ছাড়া কোনো কথা নাই, আপনি পারবেনই না। একজন সুটকি ব্যবসায়ী আমাকে ফতোয়া জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আমি তো সুটকি ব্যবসা করি চিটাগংয়ের, আমার বন্ধু, প্রোগ্রাম দেখে আমাদেরকে চিনেছেন। ফতোয়া জিজ্ঞাসা করলেন যে এখানে তো কীটনাশক দেওয়া ছাড়া কোনো সুটকি এখন রক্ষা হয় না, ডাইরেক্ট কীটনাশক যেটা খেলে ক্যান্সার সহ ভয়ঙ্কর সব রোগে খানেওয়ালারা আক্রান্ত হবে, জাতি বিনাশ, একটা জাতি বিনাশের কাজ করে আমরা সুটকি বানাই আর এগুলি বিক্রি করি হুজুর, জায়েজ সাহেব আমি বলো কি তুমি জায়েজ? আস্তাগফিরুল্লাহ, যে বিষ একজনে ব্যক্তি খাইলে সে জাহান্নামে যাবে যদি মারা যায়, সেই বিষ একটা জাতিরে খাওয়াইয়া তুমি জায়েজের ফতোয়া তালাশ করো? তোমার আল্লাহ আক্কল দেয় না যে এটা হারাম? পরে ব্যবসা ছেড়ে দিছে, এখন বহু কষ্টে চলতেছে, তবুও ভালো, তবুও ভালো। 18 কোটি বাঙালির জীবনের দায়ভার নিয়ে কবরে গেলে তুমি কয়টা দায়ভার তুমি শোধ করবা, পারবা? তো বেচারা এখন বাবা তাইলে দরকার নেই, আমি ব্যবসায় বাদ দিলাম। এইভাবে যদি তার মতো জিজ্ঞাসা শুরু করেন যে হুজুর এই ব্যবসা করতে গেলে তো আমার এই হয়, পরে দেখবেন যে কি অবস্থা। তাই বলে কি দুনিয়া ছেড়ে দিতে হবে? সে তো দেয়া যাবে না, কেউ না কেউ করবেই, আমার এই ওয়াজ সবাই শুনবে না। আপনি ভয় পাবেন না যে হুজুর যে ওয়াজ করছে না জানি সাবান মার্কেট খালি হয়ে যায়, খালি হবে না, এই হুজুরের ওয়াজ সবাই শুনতো না, সেই জামানা এটা না, সমাজ ঠিকই চলবো। তারপরও বলে দিলাম, কারণ না হয় আমি মামলা খাবো, আপনি একদিন মামলা করবেন যে এই বেটা তো সাবানের ক্ষতি ছিল, মাসে একবার আসতো, কই এই মাসটা তো কোনোদিন কয় নাই, যে আমি যে দোকানদারি করতেছি, এই এই হারামি করতেছি, এটা যে আমি বিপদ হবে, আমাকে হিসাব দিতে হবে, আমি যে লুজার হব এটার জন্য, উনি তো বললো না। আমি বলে দিলাম আমি অন্তত মামলা থেকে বাঁচলাম, আপনি কী হন হন সেটা আপনার বিষয়, চাচা আপনার জান বাঁচা, এটা সেই জমানা, খতিবকেও এখন নিজের জান বাঁচাইতে হবে, হক কথা বলে দিতে হবে, সমাজ মানুক আর না মানুক। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। আবারও বলছি এই যুগটা ইমার্জেন্সি যুগ, এই ইমার্জেন্সি যুগে ইমার্জেন্সি অনেকগুলো জ্ঞান আমাদের জানতে হবে, শিখতে হবে, এই জন্য জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। কোরআন পড়তে পড়তে, জ্ঞান পড়তে পড়তে ইমান কিছুটা বেঁচে যাবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা যারা আছো,
পর্যাপ্ত তোমাদের হাতে আল্লাহ সম্ভবত তোমাদের ইমানের অবস্থা দেখেই একেবারে কোরআনের কথাগুলি হাদিসের কথাগুলি সব মোবাইলে ঢোকে দিয়েছে আল্লাহ তাআলা। দেখ আমার বান্দা যে বাঁচতে চায় অন্তত বাঁচুক, মন্দগুলি তো আছেই, আল্লাহ তার পাশাপাশি এমন ইসলামিক জ্ঞানের আয়োজন করে দিয়েছেন এখন তুমি 24 ঘন্টা ইচ্ছা করলে তুমি শুনতে পারবা, দেখতে পারবা, সহজ। তুমি যদি ইচ্ছা করো না আমি ইমান নিয়ে কবরে যাব, তাহলে আল্লাহ সহজ করে দিবেন। তুমি জ্ঞান শিখো, আল্লাহর কথা শোনো, রাসূলের কথা শোনো, অন্তত শুনতে শুনতে তোমার ইমানটা হেফাজত হবে, আল্লাহ তাহলে হেফাজত করবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহীম।